আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসের মতো আজকে তোমাদের ক্লাসটিতে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে বাংলা ক্লাস নেবো এই যে তোমাদের এই বাংলা বই থেকে। এর আগে তোমরা ক্লাস করেছিলে 14 পৃষ্ঠার 2 নং। দেখো তোমাদের পড়া ছিল 14 পৃষ্ঠার 2 নং শূন্যস্থান। তো এরপরে আছে দেখো 3 নং রস্য উকার দিয়ে 5টি শব্দ। তো আমরা কার দিয়ে আকার রস্য ইকার এগুলো দিয়ে তোমাদের যা আছে আমরা শিখিয়েছি কার দিয়ে, এর জন্য আমরা রস্য উকার দিয়ে নতুন করে শিখাবো না। আমরা এখন শিখাবো তোমাদের 4 নং। দেখো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। আজকে আমরা তোমাদের এই 4 নং নিয়ে আলোচনা করবো। তো চলো আমরা ক্লাসে চলে যাই। আমি আজকে লিখছি 4 নং। তোমাদের লেখা আছে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে এলোমেলো করে দেওয়া আছে, তোমরা সেটা সাজিয়ে লিখবে। তো আমি লিখছি এখানে 4 দেওয়া আছে, তোমরা এখানে লিখতে হবে 4 নং। 4 নং প্রশ্নের উত্তর লিখে তারপরে দেখো এখানে কি দেওয়া আছে। লফু, ল ফয়ন সুকার ফু। তো লফু দিয়ে তুমি লফু কোনো শব্দ কখনো তোমরা শুনেছ? ল ফয় রস্য উকার ফু। তো কি হবে তোমরা দেখো তো, এটা হবে ফয় রস্য উকার ফু ল ফুল। এটা এলোমেলো করে দেওয়া আছে, তোমরা সাজিয়ে একটা শব্দ তৈরি করবে। তো ল ফু দেওয়া আছে, আমরা কি লিখব? ফুল। ফয় রস্য উকার ফু ল ফুল। তারপরে একটা দাড়ি দিবে। এরপরে কি আছে দেখো, র দু পু। দেখেছো তোমরা নিশ্চয়ই বইটা খুলেছ আমার ভিডিওটা দেখার সাথে সাথে। তো দেখো এখানে কি দেওয়া আছে, বৈষণ্য র, তারপরে দয় রসুকার দু, পয় রসুকার ফু, র দু পু। দেখেছ র দু পু কোনো শব্দ নেই, সেই জন্য আমরা কি করবো এলোমেলোটা আমরা সাজিয়ে লিখবো। দেখো তো কি হয়, দয় রসুকার দু, পয় রসুকার পু, বৈষণ্য র, দুপুর। তো আমরা কি লিখবো প্রথমে জয়রসকার দু, তারপরে পয়রসকার পু, বৈষণ্য র, দুপুর। আমাদের হয়ে গিয়েছে দেখো, এটা কিভাবে দেওয়া ছিল র দু পু, কিন্তু এটা তো কোনো এটা তো হয়নি, তোমরা দেখেই বুঝতে পারছো এটা কোনো শব্দ হয়নি, সেই জন্য আমাদের এটা সাজিয়ে লিখেছি কি হয়েছে দুপুর। এরপরে আছে ধূসা। এখন নিশ্চয় তোমরা আমি বল লিখার আগেই তোমরা বুঝতে পারছো এটা কি হবে, বলো তো এটা কি হবে, ধূসা লিখা। তোমরা কি লিখবে, দন্ত স একা সা, ধয় রস উকার ধু, সাধু। এখন আমরা লিখব দন্ত স একা সা, ধয় রস উকার ধু, সাধু। তারপরে আর একটা আছে ল কু মু। দেখো কি লিখা, ল কয় রস উকার কু, ময় রস উকার মু, ল কু মু। তাহলে কি হবে এটা, ময় রস উকার মু, কয় রস উকার কু, ল মুকুল। এখন আমরা লিখব প্রথমে ময় রস উকার মু, কয় রস উকার কু, ল মুকুল। দেখো আমাদের এলোমেলো যে শব্দগুলো ছিল সেগুলো আমরা কিন্তু দেখো সাজিয়ে লিখেছি। প্রথমে ছিল কি ল ফুল, এটা কি হয়েছে ফুল। তারপরে ছিল র দু পু, এখন আমরা লিখেছি দুপুর। তারপরে ছিল ধূসা, সাধু। তারপরে ছিল ল কু মু, এটা হয়েছে মুকুল। তো তোমরা নিশ্চয়ই এই পড়াটা কিন্তু অনেক সহজ, দেখো তোমরা একবার বাসায় চেষ্টা করলে তোমরা পেয়ে যাবে। আর এগুলো তো আরও আগেও করেছো, তো এগুলো কিন্তু লেখার সময় অবশ্যই খেয়াল করে লিখতে হবে। বই তোমাদের প্রশ্নে যা দেওয়া থাকবে সেভাবে কিন্তু উঠাতে হবে। তুমি যদি ফুল লিখে যে ল ফুল লেখা আছে, তুমি যদি এভাবে লিখে ফেলো ফয়রসকার ফু ল ফুল, লিখে তুমি আবার ঠিকটা লিখো ফয়রসকার ফু ল ফুল, তাহলে কিন্তু এটা কাটা যাবে, তোমাকে নাম্বার দেওয়া হবে না, অর্ধেক নাম্বার দেওয়া হবে। তারপরে তুমি যদি এভাবে লিখো, লিখা আছে ল ফুল, তুমি যদি এভাবে লিখো প্রথমে লিখবে ঠিকটা, তারপরে যদি তুমি এভাবে লিখো তাহলেও কিন্তু ল ফু, যদি প্রথম ঠিকটা লিখে তারপরে যদি এলোমেলোটা লিখো তাহলে কিন্তু হবে না, তোমাকে যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে সেভাবে লিখতে হবে। তো এই 4 নংটা তোমরা সবাই বাসায় এসে লিখবে,
এবং ভালো করে আমার কাছে শিখবে। আজকে এ পর্যন্তই তোমাদের পড়া থাকলো। আচ্ছা সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শাইন কম্পিউটার স্কিন টেক গার্ডেনের অনলাইন ভিত্তিক ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের গণিত ক্লাস নেওয়ার জন্য। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো 5, 6, 7 এই তিনটি নামতা। এগুলো আমরা আগেও শিখেছি, আমরা আমাদের যে গত ক্লাস ছিল সেই গত ক্লাসগুলোতে আমরা 5, 6, 7 এই তিনটা নামতা শিখেছি। আমি আজকে তোমাদের এই তিনটা নামতা পুনরালোচনা করার পর তোমাদেরকে আমি পরীক্ষা দিব। আমি যেই নামতাটা তোমাদের লিখতে বলবো, তোমরা অবশ্যই বাসায় না দেখে সেটা খাতায় লিখবে। তারপর বৃহস্পতিবারে যখন খাতা জমা দিয়ে যাবে তখন ম্যাম ওই নামতাটা দেখে তোমাদের নাম্বার দিব। গার্ডিয়ানদেরকে বলবো আমি পড়ানো শেষ করে যেই নামতাটা বলবো যে তারা যেন বাসায় লিখে, আপনারা অবশ্যই সেটা তাদেরকে না দেখে লেখার কথা বলবেন। আপনারা খেয়াল রাখবেন তারা যেন নামতাটা ভালোভাবে শিখে নিজে থেকে লিখে। তো চলো কথা না বলে আমরা পড়ায় চলে যাই, আর মনোযোগ সহকারে আজকে আবার আমার সাথে তোমরা নামতাগুলো পড়বে। তো প্রথমে কি করতে হবে, এক নম্বরে আছে 5-এর নামতা লিখো। প্রশ্ন ধরো এটা আছে, তখন তোমাদের কিভাবে লিখতে হবে, 5-1 প্রশ্ন উত্তর। এটা লিখার পর আমাদের 5-এর নামতা জানো কিভাবে লিখতে হবে, 5×1 = আবার 5×2 = 5×5 লেখার সময় কিন্তু আমরা একবারে লিখবো, আমরা এইভাবে বারবার ভেঙে ভেঙে লেখার দরকার নেই, আমরা একবারে নামতা পুরোটা লিখে ফেলবো। 5×2 = 10, 1×0 = 10। তারপর কি, 5×3, 3×5 = 15, এখানে কি লিখবো, 15। তারপর 5×4 = 4×5 কি হয়, 20, 4×5 কি লিখবো, 20। তারপর কি হবে, 5×5, তো ম্যাম লিখছে দেখো 5×5, 5×5 = 25, তাই না? তারপর ম্যাম আবার ওইদিকে লিখছে দেখো তোমরা, 5×6, 5×6 কত হয়, 5×6 = 30। দেখো ম্যাম লিখছি 5×7, 5×7 হবে 35। তারপর 5×8, 5×8 কি হবে, 40। তারপর কি, 5×9, 5×9 কত হয় বলো তো তোমরা, 5×9 = 45। তারপর কি লিখবো, 5×10 = 5×10 = 50। এই আমাদের 5-এর নামতা, তাই না? দেখো ম্যামের সাথে আরেকবার পড়ো, 5×5, 5×2 = 10, 5×3 = 15, 5×4 = 20, 5×5 = 25, 5×6 = 30, 5×7 = 35, 5×8 = 40, 5×9 = 45, 5×10 = 50। এই হচ্ছে 5-এর নামতা। এখন আমরা কি পড়ব, এখন আমরা পড়ব 6-এর নামতা। তো ম্যাম এটা মুছে দিচ্ছি, দেখো ম্যাম এটা মুছে দিয়ে এখন ম্যাম 6-এর নামতা পড়াবো, আর তোমরা অবশ্যই ম্যামের সাথে 6-এর নামতাটা পড়বে। তো এখন ধরো দেওয়া আছে 6-এর নামতা লিখো, তাহলে আমরা কি লিখব, আবার নং দিব, 1 নং প্রশ্নের উত্তর অথবা 2 নং প্রশ্নের উত্তর, তাই না? তারপর আমরা লেখা শুরু করব। বলো 6×1 = 6, 6×2 = 12, 6×3 = 18, 6×4 = 24, 6×5 = 30, তাই না? এখন ম্যাম লিখবো আবার এই পাশে, দেখো 6×6, 6×6 কত হয়, 36, 6×7,
ছয় সাথে কি হয় বিয়াল্লিশ, দেখো। তারপর ছয় গুণ আট, ছয় আটে আটচল্লিশ, ছয় গুণ নয় সমান সমান ছয় ন চুয়ান্ন, তাহলে এখানে কি হবে চুয়ান্ন। তারপর ছয় গুণ দশ, ছয় দশে ষাট, ঠিক আছে। তো ছয় নবতা শেষ, এখন আমরা ছয় নবতাটা পড়ব, পড়ো তাহলে আমার সাথে, বলো ছয় কে ছয়, ছয় দুয়ে বারো, ছয় তিনে আঠারো, ছয় চারে চব্বিশ, ছয় পাঁচে ত্রিশ, ছয় ছয় ছত্রিশ, ছয় সাতে বিয়াল্লিশ, ছয় আটে আটচল্লিশ, ছয় নয় চুয়ান্ন, ছয় দশে ষাট। এই হয়ে গেল ছয়ের নামতা। এখন আমরা কি পড়বো সাতের নামতা, চলো আমরা এটা মুছে দিই। দেখো ম্যাম ছয়ের নামতাটা মুছে দিচ্ছি, এখন ম্যাম তোমাদেরকে কি পড়াবো সাতের নামতা, ম্যামের সাথে সবাই সাতের নামতাটা পড়বে। দেখো এখন তোমাদের দেওয়া আছে সাতের নামতা লিখো, ঠিক আছে। দেখো আমি লিখছি সাতের নামতা, প্রথমে কি হবে সাতে কে সাত, সাত গুণ এক, সাতে কে সাত। তারপর কি হবে সাত দুগুণে চোদ্দ, তিন সাথে একুশ, চার সাথে আটাশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ, তাই না। তারপর দেখো সাত গুণ ছয়, ছয় সাথে বিয়াল্লিশ, সাত সাথে উনপঞ্চাশ, সাত আটে ছাপ্পান্ন, সাত ন তেষট্টি, সাত নয় তেষট্টি, সাত দশে সত্তর, তাই না। ম্যাম লিখে ফেলেছি, এখন তোমরা কি করবে ম্যামের সাথে পড়বে, চলো পড়ো। ম্যাম পড়িয়ে দিচ্ছি সাতে কে সাত, সাত দুগুণে চোদ্দ, তিন সাতে একুশ, চার সাথে আটাশ, পাঁচ সাথে পঁয়ত্রিশ, ছয় সাতে বিয়াল্লিশ, সাত সাথে উনপঞ্চাশ, সাত আটে ছাপ্পান্ন, সাত ন তেষট্টি, সাত দশে সত্তর। তাহলে আমরা আজকে কয়টা নামতো পড়েছি, তিনটা নামতো পড়েছি, পাঁচ ছয় সাত। পাঁচের নামতো পড়েছি, ছয়ের নামতো পড়েছি, সাতের নামতো পড়েছি, তাই না। তো আমরা যেই তিনটা নামতো পড়েছি, এই তিনটা নামতো তোমরা বাসায় খুব ভালোভাবে শিখবে, ঠিক আছে। আমি আশা করব তোমরা প্রথমে খুব ভালোভাবে এই নামতাগুলো শিখে তারপর বাসায় পরীক্ষাটা দিবে। আর অবশ্যই না দেখে লিখতে হবে, দেখে দেখে লিখলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না, তাই তো। তো তোমাদের পরীক্ষাটা থাকবে হচ্ছে ছয়ের নামতা। গার্ডিয়ানদেরকে বলবো এই তিনটা নামতা শিখার পর বাচ্চাদেরকে এই ছয়ের নামতাটা না দেখে লিখার জন্য দিবেন, এবং যখন বৃহস্পতিবারে আপনারা খাতাটা নিয়ে আসবেন তখন আমরা এই খাতাটা দেখে নেব। তো আজকে এ পর্যন্ত, অবশ্যই সবাই মনোযোগ সহকারে পাঁচ ছয় সাতের নামতাটা শিখবে এবং বাসায় ছয়ের নামতাটার উপর একটা পরীক্ষা দিবে, আম্মুকে সামনে বসিয়ে রেখে নিজে নিজে লিখবে, ঠিক আছে। আর ম্যাম যেভাবে যেভাবে বলেছি সেভাবে লিখবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। গুড বাই। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে সায়েন কম্পিউটার কিন্ডার গার্ডেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কেজির ইংরেজি ক্লাস নিব। দেখো তোমাদের এই বইয়ের নাম মনে আছে অ্যাক্টিভ ইংলিশ। আমরা গত ক্লাসে পড়েছিলাম এখানে পাঁচ নং, চোদ্দ পৃষ্ঠার পাঁচ নং পড়েছি, তাই না। তোমাদের ম্যাম তোমাদেরকে পাঁচ নঙের যত বাক্য গঠনগুলো আছে সবগুলো ম্যাম পড়িয়ে দিয়েছে, আশা করি তোমরা সবাই এস্টাবলিও করেছ। আজকে আমরা ছয় নং পড়ব। দেখো ছয় নং এখানে কয়েকটা শূন্যস্থান আছে, দেখতে পেয়েছ ছয় নঙে কী আছে, কয়েকটা শূন্যস্থান আছে। এই শূন্যস্থানে আমরা সঠিক উত্তর বসাবো। দেখো তোমাদের প্রথমে কি আছে, এটা হলো চোদ্দ পৃষ্ঠার ছয় নং।
छय नंगे ए नम्बर कि आछे देखो एखाने आछे यू डैश ए नार्स देखो यू अर्थ कि यू अर्थ तुमी यू अर्थ कि यू अर्थ तुमी एखाने आछे नार्स नार्स अर्थ कि नार्स अर्थ सेविका नार्स अर्थ कि बोलो नार्स अर्थ सेविका আর এ অর্থ কি আমরা জানি এ অর্থ একটি কিন্তু যদি মানুষ হয় তখন আমরা কি বলি এখানে কি আমি বলতে পারবো তুমি একটি সেবিকা এটা তো আমরা বলতে পারবো না যদি মানুষ হয় তাহলে কি বলতে হয় তুমি একজন সেবিকা তাই না তাহলে কি ইউ ড্যাশ এ নার্স ইউ এর পরে কি বসে আমরা পড়েছিলাম গত ক্লাসে আই এর সাথে এম বসে তাই না তাহলে এরকম ইউ এর সাথে আরেকটা শব্দ বলেছিলাম ইউ এর সাথে কি বসে ইউ এর সাথে আর বসে তাহলে কি হবে ইউ আর এ নার্স ইউ আর এ নার্স ইউ এর সাথে কিন্তু আর বসে তোমরা যদি কেউ এম দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের কাটা যাবে তাহলে কি করতে হবে ইউ এর সাথে সব সময় আর দিতে হবে তারপর দেখো বি নাম্বার কি আছে বি নাম্বারে আছে দিস ড্যাশ আওয়ার স্কুল দিস ড্যাশ আওয়ার স্কুল দিস অর্থ কি দিস অর্থ এই দিস অর্থ কি দিস অর্থ এই এখানে আছে আওয়ার আওয়ার অর্থ কি আওয়ার অর্থ আমাদের আওয়ার অর্থ কি আওয়ার অর্থ আমাদের আর স্কুল অর্থ বিদ্যালয় তাই না স্কুল অর্থ বিদ্যালয় তাহলে কি দিস ড্যাশ আওয়ার স্কুল দিস অর্থ এই আমাদের বিদ্যালয় এখানে দিস এর পরে যদি আমি আরেকটা কিছু আছে যদি ওইটা না দিই তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ বাক্যই ভুল হবে দিস এর সাথে কি বসে এখানে তোমরা ইয়া করেছো দুই নঙ্গে দেখো দুই নঙ্গে যখন তোমরা বাংলা করেছো এখানে লেখা আছে তারপর যখন বাংলা ছিল তোমাকে ইংরেজি লিখতে দেওয়া হতো তখনও কিন্তু এটা পড়ানো হয়েছে দিসের সাথে কি বসে দিসের সাথে কি বসে দিসের সাথে ইজ বসে তাহলে আমি এখানে কি বসাবো ইজ বসাবো ইজ বানার কিভাবে আই তারপরে কি এস আই এস দিস ইজ আওয়ার স্কুল এই হয় আমাদের বিদ্যালয় ইজ কিভাবে আই এস দিস ইজ আওয়ার স্কুল এই হয় আমাদের বিদ্যালয় আওয়ার অর্থ কি আওয়ার অর্থ আমাদের তারপর সি নাম্বার কি আছে উই ড্যাশ রানিং উই ড্যাশ রানিং উই অর্থ কি উই অর্থ আমরা উই অর্থ কি উই অর্থ আমরা এখানে আছে রানিং রানিং অর্থ কি রানিং অর্থ দৌড়াচ্ছে বা দৌড়াচ্ছি উই অর্থ আমরা দৌড়াচ্ছি এখন আমরা দৌড়াচ্ছি উই এর সাথে আরেকটা কিছু বসে উই এর সাথে কি বসে উই এর সাথে আর বসে উই এর সাথে কি বসে বলো উই এর সাথে আর বসে তাহলে কি হবে উই আর রানিং এখানে কি হবে উই আর রানিং আমরা দৌড়াচ্ছি কি হবে উই আর রানিং রানিং অর্থ কি রানিং অর্থ দৌড়াচ্ছে তাহলে যখন উই দিয়া আমরা লিখবো তখন আমরা কি দৌড়াচ্ছে বলবো আমরা কি বলবো আমরা দৌড়াচ্ছি উই আর রানিং দেখো আমি আবার বলছি ইউ এর সাথে কি বসে ইউ এর সাথে আর বসে ইউ আর এ নার্স ইউ অর্থ কি ইউ অর্থ তুমি এ অর্থ একজন এখানে কি আমরা একটি বলবো একটি বলতে পারবো না কারণ কি এখানে মানুষ আছে মানুষ থাকলে আমরা একটি বলতে পারবো না ইউ আর এ নার্স তুমি একজন সেবিকা নার্স অর্থ কি নার্স অর্থ সেবিকা তাহলে এটা বাংলাটা কি তুমি একজন সেবিকা তারপর আছে দিস ড্যাশ আওয়ার স্কুল দিস অর্থ কি দিস অর্থ এই দিসের সাথে এটা কি বসে দিসের সাথে ইজ বসে তাহলে কি হলো দিস ইজ আওয়ার অর্থ আমাদের আর স্কুল অর্থ বিদ্যালয় তাহলে এটা সম্পূর্ণটা বাংলায় কি হবে এই হয় আমাদের বিদ্যালয় তাহলে বলো দিসের সাথে কি বসে দিসের সাথে ইজ বসে তারপরে আছে উই উই ড্যাশ রানিং
we dash running we এর সাথে কি বসে we এর সাথে are বসে তাহলে কি হবে we are running এখানে are এর জায়গায় যদি তোমরা am দিয়ে দাও তাহলে কিন্তু কাটা যাবে we এর সাথে সব সময় কি বসাতে হবে we এর সাথে are বসাতে হবে তাহলে কি হবে we are running আমরা দৌড়াচ্ছি ঠিক আছে you এর সাথে কি বসে are বসে this এর সাথে is বসে we এর সাথে are বসে মনে থাকবে তোমাদের hw থাকবে 14 পৃষ্ঠার তোমাদের এই বইয়ে থাকবে 14 পৃষ্ঠার 6 এ এ থেকে সি তোমাদের hwটা থাকবে তোমরা hw করবে আম্মু আপুর কথা শুনবে অবশ্যই বাড়ি থেকে বের হবে না আর দুষ্টুমির সাথে সাথে পড়াশোনা করবে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো টাটা